আপনারা কি জানেন, ম্যানি ব্যাগে কি রাখলে আমাদের অর্থ সম্পদ বাড়ে, কোন রক্ত গ্রুপের মানুষরা ভীষণ ভদ্র হয়, সারা জীবন যৌবন ধরে রাখতে কি খাবেন, রাত জেগে মোবাইল ফোন ঘাঁটলে কোন রোগে সমস্যা দেখা দেয়, কিসের জল খেলে পেটের মধ্যে জমে থাকা গ্যাস দ্রুত বেরিয়ে যায়। বন্ধুরা, আজকে আমরা এরকম কিছু প্রশ্নের উত্তর জানব। উত্তরগুলো জানতে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকের প্রথম প্রশ্নটি হলো, দুধের সঙ্গে কি মিশিয়ে খেলে রাতের ঘুম ভালো হয়, হলুদ, মধু, গুড় নাকি ছড়া? সঠিক উত্তরটি হলো মধু। কিসের জল খেলে পেটের মধ্যে জমে থাকা গ্যাস অতি দ্রুত বেরিয়ে যায়, মৌরি, গুড়, মেথি নাকি ডাব? সঠিক উত্তরটি হলো মৌরি। রাত জেগে মোবাইল ঘাঁটলে কোন রোগে সমস্যা দেখা দেয়, কিডনি, লিভার, হার্ট নাকি অন্ধত্ব? সঠিক উত্তরটি হলো অন্ধত্ব। আমাদের শরীরে কতটা লোহা আছে তা দিয়ে কত ইঞ্চি পেরেক তৈরি করা সম্ভব, 2 ইঞ্চি, 3 ইঞ্চি, 6 ইঞ্চি নাকি 7 ইঞ্চি? সঠিক উত্তরটি হলো 3 ইঞ্চি। বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন ও আমাদের চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। পরের প্রশ্নটি হলো, সারা জীবন যৌবন ধরে রাখতে কি খাবেন, বাদাম, দুধ, দই নাকি ঘি? সঠিক উত্তরটি হলো দই। কোন ওষুধ দীর্ঘদিন খেলে কিডনি নষ্ট হয়ে যায়, ঘুমের, গ্যাসের, জ্বরের নাকি ব্যথার? সঠিক উত্তরটি হলো ব্যথার। একটি প্রাপ্তবয়স্ক মানুষের দেহে কত লিটার রক্ত থাকে, 1 থেকে 2, 5 থেকে 6, 9 থেকে 10 নাকি 15 থেকে 16? সঠিক উত্তরটি হলো 5 থেকে 6। কোন রক্তের গ্রুপের মানুষরা ভীষণ ভদ্র হয়, এ পজিটিভ, ও পজিটিভ, বি নাকি এ বি? সঠিক উত্তরটি হলো এ পজিটিভ। মানি ব্যাগে কি রাখলে আমাদের অর্থ সম্পদ বাড়বে, রসুন, পুরনো নোট, ময়ূর পালক নাকি লবঙ্গ? সঠিক উত্তরটি হলো রসুন। শুধু স্বাস্থ্যের জন্য নয়, ভাগ্য পরিবর্তনের জন্য রসুনের গুণ রয়েছে অনেক। একটি রসুনের কুড়ি হতে পারে আপনার ভাগ্যের একমাত্র নির্ধারক। রসুনের কৌশল জীবনে অনেক সমস্যা থেকে মুক্তি পেতে পারেন নিবেশের মধ্যে। যদি মানি পার্সের মধ্যে রসুনের কুড়ি রাখেন, এতে আমাদের কখনো আর্থিক অনটন হবে না। আর যারা দুঃখ স্বপ্ন দেখেন, তারা ঘুমানোর আগে বালিশের নিচে রসুনের কুড়ি রাখুন, এতে দুঃখ স্বপ্ন দেখা বন্ধ হবে, পাশাপাশি আমাদের ভাগ্য উজ্জ্বল হবে। পরের প্রশ্নটি হলো, দুধের সঙ্গে কোন ফলটি খেলে আমাদের মৃত্যু হতে পারে, বেদানা, অ্যাভোকাডো, আনারস নাকি আঙ্গুর? সঠিক উত্তরটি হলো আনারস। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ।